हेलो फ्रेंड्स, वेलकम टू इजी स्टडी। हेलो फ्रेंड्स, आज के आमरा किछु क्वांटिटेटिव एप्टिट्यूड प्रैक्टिस करब, जेगुलो मेनली आमादेर एसएससी सीएचएसएल लेवेले जे एप्टिट्यूडगुलो थाके, तो सेई रकम किछु मैथ्स बा एप्टिट्यूड आमरा प्रैक्टिस करब, जाते तोमादेर सेखाने किछु हेल्प हय। अलरेडी तोमरा सबाई जानो जे एसएससी सीएचएसएलेर ফর্ম বেরিয়ে গেছে, ওটা 4th April অবধি রয়েছে এবং এক্সাম হওয়ার কথা, ফার্স্ট ইয়ার হওয়ার কথা রয়েছে জুলাই মাসে 1 থেকে 26-এর মধ্যে। তো সেই জন্য তোমাদের যাতে হেল্প হয় কিছু, তার জন্য এসএসসি সিএইচএসএল রিলেটেড কিছু কোয়েশ্চেন্স, যেগুলো ম্যাথস বা অ্যাপটিটিউড যেগুলো দিয়ে থাকে, তো সেরকম কিছু প্রিভিয়াস ইয়ার্স থেকে কালেকশন করে বা যেগুলো আসতে পারে সেরকম কিছু কোয়েশ্চেন্স সলভ করব, যাতে তোমাদের হেল্প হয়। তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স ইফ রুট ওভার 1 - x/529 = 16/23। তার মানে এখানে বলছে এক্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে যখন এটা ইকুয়ালস টু এটা হবে। তাহলে আমি যদি এখানে লিখি এরকমভাবে, 1 - x/529 = 16/23, এবারে 529 আমি লসাগু করলাম, এরপর আমি এই রুট ওভারটাকে এপাশে নিয়ে চলে যাব, তার মানে রুট ওভারটা যখন সমান সমানের এপাশে চলে আসবে তখন সেটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে এপাশে অনলি থাকবে 529 - x/529 = 16/23 তার স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, 529 - x/529 =, আর এখানে হবে 16 স্কোয়ার, মানে 256, আর 23-এর স্কোয়ার মানে 529। তাহলে এপাশ থেকে এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে 529 - x = 256, দেয়ারফোর x = 529 - 256 = 273। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে অঙ্কটা ছিল জাস্ট, এটা দিয়ে দিয়েছিল এটা সমান সমান এটা হলে এক্সের ভ্যালু কত। আমরা এটাকে এভাবে লিখে লসাগু করে তারপরে রুটটাকে এপাশে নিয়ে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার হওয়ার পরে তারপরে আমরা এটাকে স্কোয়ার করে দেখব, তারপরে 529 দুপাশ থেকে কেটে যাবে, এখানে পড়ে থাকবে 529 - x = 256, সেখান থেকে আমরা এক্সের ভ্যালু ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। সো এটা ছিল ফার্স্ট প্রবলেম। নেক্সট প্রবলেমটা দেখি কী রয়েছে। সো নেক্সট যে প্রবলেমটা বলেছে সেটা বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এম ফর উইচ 4x + √x/6 + m² / 4 ইজ আ পারফেক্ট স্কোয়ার। তার মানে বলেছে যে এম এর কোন মানের জন্য এই 4x + √x/6 + m² / 4 এইটা একটা বর্গ সংখ্যা হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে ফার্স্টেই আমরা এই অঙ্কটা সলভ করার জন্য যেটা করব সেটা হচ্ছে, আমরা রুট ওভার এক্সকে এ ধরে নেব, রুট ওভার এক্স ইকুয়ালস টু এ এটা আমরা ধরে নেব। এবার আমরা সবাই জানি যে রুট ওভার এক্স গুণ রুট ওভার এক্স কত হয়, এক্স হয়। তাহলে আমাকে এই এক্সের জায়গাতে আমি কি বসাতে পারি, রুট ওভার এক্স মানে কি ধরেছি, এ ধরেছি, প্লাস রুট ওভার এক্স মানে এ ধরেছি, তার মানে এ স্কোয়ার, তার মানে এক্সের জায়গাতে আমরা এ স্কোয়ার বসাতে পারি। তাহলে আমরা রুট ওভার এক্সের জায়গাতে এ আর অনলি এক্সের জায়গাতে এ স্কোয়ার বসাবো, বসিয়ে দেখবো এই রাশিমালাটা কীরকম হয়। তাহলে 4 স্কোয়ার + √x/6 জায়গায় কী বসাবো, এ, তাহলে a/6 + m² / 4। এবারে এই যে রাশিমালাটা পেলাম এটাকে আমরা একটা সূত্রের আকারে আনার চেষ্টা করব, সেই সূত্রটা হচ্ছে a + b হোল স্কোয়ারের সূত্র। সেটা কি,
এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রের আকারে আমরা এটাকে সাজানোর চেষ্টা করব। তাহলে সেটা সাজাতে গেলে ফার্স্টে কী দেখব, ফোর এ স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, টু এ তার হোল স্কোয়ার প্লাস এ বাই সিক্স, এটাকে আমরা টু এ বির আকারে লিখব। তাহলে ফার্স্টে কী লিখতে হবে, টু ইন্টু এ কত, টু একে আমরা এ ধরেছি, টু একে এ ধরলাম, তার মানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের এখানে ফোর এ হয়ে গেছে, কিন্তু আমাকে আনতে হবে কত, এ বাই সিক্স। তাহলে চারের সাথে আমরা যদি এক বাই চব্বিশ গুণ করি তাহলে কাটাকুটি করলে দেখব এক বাই ছয় আসে, তার মানে এখানে আমাকে এক বাই ছয় আনতে হবে, আর এক বাই ছয় আনা বাকি আছে, তাহলে আমরা এখানে এক বাই চব্বিশ দিয়ে গুণ করে দেবো, এক বাই চব্বিশ দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমাদের এখানে কী চলে এলো, এ বাই সিক্স প্লাস এই এম স্কোয়ার বাই ফোরটাকে আমরা লিখতে পারি এম বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এই পুরো ব্যাপারে যেটা দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, কী প্রবলেম, বি রয়েছে এম বাই টু, এটাকে আমরা বি ধরছি, কিন্তু এখানে বি এর জায়গাতে রয়েছে ওয়ান বাই টোয়েন্টি ফোর। তাহলে এই দুটোর মাধ্যমেই আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে এম বাই টুকে আমরা বি ধরছি আর এখানে বিকে কী লিখছি, ওয়ান বাই টোয়েন্টি ফোর। তাহলে দুটোই যেহেতু বি, তার মানে এই দুটোকে আমরা ইকুয়াল করে দিতে পারি, তার মানে এম বাই টু ইকুয়ালস টু ওয়ান বাই টোয়েন্টি ফোর, তার মানে এম ইকুয়ালস টু টু বাই টোয়েন্টি ফোর হয়ে যাবে। তাহলে কাটাকুটি করলে টুয়েলভ, দেয়ারফোর এম ইকুয়ালস টু ওয়ান বাই টুয়েলভ, এটাই হবে অঙ্কটার অ্যান্সার। এভাবে অঙ্কটা সলভ করতে হবে। তো নেক্সট প্রবলেম দেখা যাক। সো নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা বলছে, ইফ পি ইজ টু কিউ ইকুয়ালস টু নাইন ইজ টু সেভেন, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি প্লা পি মাইনাস কিউ ইজ টু পি প্লাস কিউ। তার মানে এখানে বলেছে পি আর কিউয়ের অনুপাত যদি ন ইজ টু সাত হয় তাহলে পি মাইনাস কিউ ইজ টু পি প্লাস কিউয়ের ভ্যালুটা কত হবে। তাহলে এখানে জাস্ট বলে দিয়েছে, এটা খুব সিম্পল একটা অঙ্ক, পি ইস টু কিউ ইকুয়ালস টু নাইন ইস টু সেভেন, তার মানে আমরা এখানে জাস্ট ধরে নেব পি ইকুয়ালস টু নাইন এক্স আর কিউ ইকুয়ালস টু সেভেন এক্স, এটা আমরা ধরে নেব। এরপর আমাকে কিসের ভ্যালু বার করতে বলেছে, পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ। তাহলে পি এর ভ্যালু কত, নাইন এক্স মাইনাস কিউ এর ভ্যালু সেভেন এক্স, পি এর ভ্যালু কত, নাইন এক্স প্লাস কিউ এর ভ্যালু সেভেন এক্স। তাহলে এই দুটোকে বিয়োগ করলে কত পাবো, টু এক্স, আর এই দুটোকে যোগ করলে পাবো সিক্সটিন এক্স, এক্স এক্স কেটে যাবে, টু দিয়ে সিক্সটিন কাটলে এইট, সো ওয়ান বাই এইট, এটাই হচ্ছে অ্যান্সার। এটা একদম একটা সিম্পল অঙ্ক ছিল। তো নেক্সট প্রবলেম দেখি কী রয়েছে। নেক্সট যে অঙ্কটা বলেছে সেটা বলেছে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোয়েন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু ফিফটি ফোর, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু এইটিন অ্যান্ড এক্স ওয়াই ইকুয়ালস টু টু। তার মানে এখানে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা বার করতে হবে যখন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলো চুয়ান্ন, এক্স মাইনাস ওয়াই হলো আঠেরো আর এক্স ওয়াই হলো দুই। তো এই অঙ্কটা সলভ করার জন্য আমাদের জাস্ট একটা ফর্মুলা জানতে হবে, সেই ফর্মুলাটা হচ্ছে কি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এটা ফর্মুলাটা কী হয়, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, যেটা কী ছিল, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো জাস্ট এই ফর্মুলাটুকুর ওপর বেস করেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আমরা কত জানি, চুয়ান্ন, যেটা আমাদের এখানে কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের জায়গায় আমরা এইটুকু সূত্রটা লিখতে পারি, তাহলে কী লিখবো, এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু চুয়ান্ন। আমরা জানি এক্স ওয়াইয়ের মানটা এখানে বলে দিয়েছে আঠেরো, তাহলে এই এক্স ওয়াইয়ের আঠেরো মানটা আমরা এখানে বসিয়ে দেবো, আঠেরো গুণ ভেতরে কী আছে, এক্স স্কোয়ার প্লাস কী আছে, এক্স ওয়াই, এক্স ওয়াইয়ের মানটাও আমরা এখানে জানি দুই, তার মানে এখানে আমরা দুই বসিয়ে দেবো, প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু চুয়ান্ন। তারপরে আমরা আঠেরোটাকে সমান সমানের এপাশে নিয়ে চলে যাব, তাহলে এখানে কী পড়ে থাকবে, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকে আমি পাশে নিয়ে আসলাম, প্লাস দুই ইকুয়ালস টু চুয়ান্ন বাই আঠেরো। এটা কাটাকুটি করলে তিন আঠেরো চুয়ান্ন হয়, তাহলে এপাশে পড়ে থাকলো কি, তিন। তাহলে লাস্ট লাইন কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তিন মাইনাস দুই ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটাই হবে অ্যান্সার, আমাদের এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাই বার করতে দিয়েছিল।
তাহলে অঙ্কটা জাস্ট কী হলো, একটা ফর্মুলার ওপর বেস করে, শুধুমাত্র এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা আমাদের জানা থাকলেই আমরা এই অঙ্কটা অনায়াসে সলভ করতে পারবো। তো চলো দেখি নেক্সট প্রবলেম কী রয়েছে। সো নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ট্যান 30° প্লাস রুট 3/2। এটাও একদম সিম্পল অঙ্ক, জাস্ট আমাদের ট্যান 30° ভ্যালুটা জানতে হবে। ট্যান 30° ভ্যালু হচ্ছে 1/√3, আর ট্যান 60° ভ্যালু হচ্ছে অনলি √3। তো ট্যান 60° ভ্যালুটা আমাদের এখানে লাগবে না, আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য বলে দিলাম। আর ট্যান 30° ভ্যালু যেটা রয়েছে সেটা হচ্ছে 1/√3, সেটা আমাদের এই অঙ্কে লাগবে। তো আমাদের ভ্যালুটা কিসের বার করতে বলেছে, ট্যান 30° প্লাস √3/2। তাহলে ট্যান 30° মান কত, 1/√3 আমরা জানি, প্লাস √3/2। এবারে কী করবো, এবারে জাস্ট লসাগু করবো। লসাগু করলে কী হবে, 2√3 লসাগু হবে। 2√3 লসাগু হলে এখানে ওপরে কত বসবে, এখানে ওপরে বসবে 2, প্লাস এখানে কী হবে, √3 × √3। √3 × √3 করলে কত হয়, 3। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 5/√3, এটা হবে অ্যান্সার। সো অঙ্কটা একদম সিম্পল ছিল, জাস্ট আমাদের এই 10-30 ভ্যালুটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কটা ইজিলি সলভ হয়ে যাবে। তো নেক্সট প্রবলেম দেখা যাক। এখানে পরের যে প্রবলেমটা রয়েছে সেটা বলেছে, সলভ ফর x² - 7x + 10। তার মানে এই x² - 7x + 10 এটাকে সলভ করে এক্সের কী কী ভ্যালু বেরোবে সেটা বার করতে বলেছে। তো x² - 7x + 10 এই প্রবলেমটা সলভ করব আমরা মিডল টার্ম পদ্ধতিতে। মানে এখানে এই 10 যেটা রয়েছে এই 10টাকে ভেঙে আমাকে 7 আনতে হবে। সেটা কিভাবে আনতে হবে, সেটা যোগ করে আনতে হবে। এইখানে যে সাইনটা থাকে সেই সাইনের ওপর বেস করে আমাদের আনতে হবে। এখানে যদি বিয়োগ থাকতো তাহলে আমাদের 10কে ভেঙে বিয়োগ করে 7 আনতে হতো, কিন্তু এখানে যেহেতু যোগ চিহ্ন রয়েছে সেই জন্য আমাদের 10কে ভেঙে যোগ করে 7 আনতে হবে। যে কোনো দুটো নাম্বার যোগ করে 7 আসবে। তাহলে আমরা যদি 10কে ভাঙি কী পাবো, 2 আর 5। তাহলে আমরা যদি এখানে সিম্পল জাস্ট দেখতে পাচ্ছি 5+2 করলে 7 চলে আসছে। তাহলে আমরা এখানে x² - 7-এর জায়গায় কী লিখবো, 5+2 × x আছে, সো x + 10। তারপরের লাইন কী হবে, x² - 5x প্লাসে মাইনাসে মাইনাস 2x + 10। তারপরে এই ফার্স্ট দুটো টার্ম থেকে কমন নেব, আর সেকেন্ড দুটো টার্ম থেকে দেখব কী কমন যাচ্ছে। ফার্স্ট যে দুটো রয়েছে তার মধ্যে কমন যাবে x, তাহলে ভেতরে হবে কি, x - 5। মাইনাস এই দুটোর থেকে 2 কমন যাবে, ভেতরে হবে কি, x - 5। যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাই মাইনাস কমন নিলে ভেতরে মাইনাস হয়ে যাবে। এবার এই পোর্শনটা আর এই পোর্শনটার থেকে কমন যাচ্ছে x - 5, তাহলে হবে x - 5। আর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে x - 2। তাহলে আমরা এটা সলভ করলে কী পাবো, x - 5 = 0, x - 2 = 0, দেয়ারফোর x = 5 আর x = 2। তাহলে x-এর আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 2। তো এটাই হবে অ্যান্সার। তো আমরা এরকমভাবে যখন এরকম কোনো অঙ্ক দেওয়া থাকবে তখন আমরা কী করব, এই লাস্ট যে টার্মটা থাকবে এই টার্মটাকে ভেঙে মাঝের যে টার্মটা সেটা আনবো। সেটা যোগ করে আনবো না বিয়োগ করে আনবো সেটা ডিপেন্ড করবে এই সাইনটার উপর, এখানে যে সাইনটা থাকবে। আবার কোনো কোনো সময় তোমরা দেখতে পাবে এই x² সাথে এখানে হয়তো 2 বা 3 বা যে কোনো কোনো নাম্বার থাকতে পারে, দিয়ে দিতে পারে। তখন কী করতে হয়, তখন লাস্ট যে নাম্বারটা থাকে তার সাথে x² যে সহগটা থাকে সেই x² সহগটা গুণ করতে হয়। গুণ করে তারপরে এই পদ্ধতিতে ভেঙে এই মাঝের যে নাম্বারটা সেটা আনতে হয়। শুধু এইটুকুই ডিফারেন্স, যখন x² সাথে কোনো সহগ দেওয়া থাকবে তখন গুণ করে এটা ভেঙে আনতে হবে। আর যেহেতু এখানে x² সাথে কোনো সহগ নেই মানে 1 আছে, সেহেতু আমরা যদি এখানে 1 কল্পনা করি তাহলে 10-এর সাথে 1 গুণ করলে 10ই হয়। তো আমরা এটাকে এইভাবেই ভাঙতে পারবো। কিন্তু এখানে যদি 1 ছাড়া অন্য কোনো সহগ থাকতো তখন আমরা কী করতাম, এই দুটোকে গুণ করে তারপরে এভাবে আমরা সলভ করতাম। তো এটা ছিল এই প্রবলেমটা এভাবে সলভ করা যাবে। তো নেক্সট প্রবলেম দেখবো কী আছে। সো নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা বলছে, ইফ কট 60° প্লাস কোসেক 60° ইকুয়ালস টু এক্স, দেন দ্য ভ্যালু অফ এক্স ইজ। মানে এখানে বলেছে যদি কট 60° প্লাস কোসেক 60° ইকুয়ালস টু এক্স হয় তাহলে এক্সের মান কত।
এই অঙ্কটা আমি দুভাবে তোমাদের করে দেখাবো, তোমাদের যেভাবে সুবিধা তোমরা সেভাবে করবে। তো ফার্স্টেই আমি ডাইরেক্ট ভ্যালু বসাবো, কট 60 ডিগ্রি প্লাস কোসেক 60 ডিগ্রি। তো কট 60 ডিগ্রির আমরা ভ্যালু কত জানি, 1/√3, আর কোসেক 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি 2/√3। এখানে কী হবে, √3 লসাগু, তাহলে ওপরে থাকবে 1+2 মানে 3/√3। তো 3 মানে আমরা জানি √3 × √3, আর নিচের একটা √3 রয়েছে, তো এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে √3, এটা হবে অ্যান্সার। এবার এটা হলো যারা কট 60 ডিগ্রি আর কোসেক 60 ডিগ্রির মান যাদের মনে থাকবে তারা এটা করতে পারবে, আদারওয়াইজ যাদের কোসেক বা কটের মান মনে থাকবে না তারা এটাকে সাইন কসে ভেঙে নিয়েও করতে পারো। যেমন আমি আরেকবার করেই দেখিয়ে দিচ্ছি, কট 60 ডিগ্রি প্লাস কোসেক 60 ডিগ্রি ইকুয়ালস টু, কট মানে আমরা জানি কস 60/sin 60, আর কোসেক মানে আমরা জানি 1/sin 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস 1/sin 60 ডিগ্রি মানে √3/2। এরপর এখানে 2/2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 1/√3, আর এটা যদি ওপরে চলে যায় উল্টে যাবে, তাহলে 2/√3। আবার সেই সেম লাইন, √3 লসাগু, 1+2 মিন্স 3/√3, 3/√3 মানে √3 × √3, √3 কেটে যাবে, অ্যান্সার হবে √3। তো যাদের ফার্স্টে ডাইরেক্ট ভ্যালুটা মনে থাকবে তারা এখানে এভাবে করতে পারো, আর যাদের ভ্যালুটা মনে থাকবে না তারা এভাবে সাইন আর কজে ভেঙে নিয়ে তারপরে সেটার মান বসিয়ে দিয়ে তোমরা এই অঙ্কটা সলভ করতে পারবে। তো চলো দেখি নেক্সট প্রবলেম কী রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা বলছে, ইফ √1 − cos A/2 = x, দেন দ্য ভ্যালু অফ x ইজ, মানে বলেছে যদি এই √1 − cos A/2 এর মান x হয় তাহলে x এর ভ্যালুটা কত। তো এটা করার জন্য আমাদের ফার্স্টে আমরা কিছু ফর্মুলা যেটা আমরা জানি সেটা হচ্ছে cos 2A ইকুয়ালস টু কী হয়, 1 − 2 sin² A, এটা আমরা জানি। তাহলে এখান থেকে cos A পেতে পারি, cos A কত, 1 − 2 sin² A/2, এটা cos A। তাহলে 1 − cos A কত হবে, 1 − cos A হবে 2 sin² A/2। তাহলে আমরা জাস্ট সিম্পল আমাদের বার করতে দিয়েছে কি, √1 − cos A/2, এটা আমাদের ভ্যালু বার করতে বলেছে, এটা ইকুয়ালস টু x হলে x এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে এটার ভ্যালুটা কত বেরোবে, √1 − cos A মানে আমরা কি জানি 2 sin² A/2, তাহলে 2 sin² A/2, আর নিচে কত আছে / 2, তাহলে লিখে দিলাম / 2। এবারে 2/2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি √sin² A/2। তাহলে এখান থেকে রুটের বাইরে আসলে এটা অনলি sin A/2 হয়ে যাবে, এটা হবে অ্যান্সার। এবার আমি যে এই পোর্শনটুকু করলাম, এই পোর্শনটুকু না করলেও হবে, আর এই পোর্শনটুকু করার দরকারও নেই, কারণ আমি জাস্ট এটা 1 − cos এর ভ্যালুটা আনার জন্য আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম যে কীভাবে এই ভ্যালুটা আসছে। ন্যাচারালি আমরা সবাই এই ফর্মুলাটাই আমাদের মনে থাকে, তো সেখান থেকে এটা জাস্ট আমি এনে দেখিয়ে দিলাম। আদারওয়াইজ তোমরা যদি কেউ এই লাস্ট লাইনটার লাস্ট যে ফর্মুলাটা রয়েছে সেটা যদি মনে রাখতে পারো তাহলে সেটা খুব সুবিধা হবে, তাহলে তোমরা একবার এই জাস্ট দু লাইনের অঙ্কটা সলভ করতে পারবে। তো এটাই ছিল মোটামুটি জাস্ট একদম ত্রিকোণমিতির যে ফর্মুলা হয় সেই ফর্মুলার উপর বেস করে একটা অঙ্ক। তো নেক্সট দেখি কী প্রবলেম রয়েছে। নেক্সট যে অঙ্কটা এখানে রয়েছে সেটা বলছে, হোয়েন আ নাম্বার ইনক্রিজড বাই 24 ইট বিকামস 110% অফ ইট সেলফ, হোয়াট ইজ দ্য নাম্বার। মানে এখানে বলেছে যখন একটা নাম্বার 24 বাড়বে তখন সেটা নিজের 110% হবে, মানে সেই নাম্বারটার 110% হবে, তাহলে নাম্বারটা কত। এটা আমি জাস্ট তোমাদের একটা আগে নর্মালভাবে যে অঙ্কটা যেরকম আমরা অঙ্ক করি সেরকমভাবে আমি তোমাদের অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি তোমাদের ইজিয়েস্ট ওয়েটা বলে দিচ্ছি।
তো ফার্স্টে আমি মনে করলাম নাম্বারটা হচ্ছে এক্স, তাহলে এক্স থেকে যখন 24 ইনক্রিজ করবে সেটা কিসের ইকুয়াল হবে? এক্সের 110%, তাই লেখা রয়েছে কোশ্চেনে। বলেছে যখন নাম্বারটা 24 বাড়বে তখন নিজের নাম্বারটার নিজের 110% হবে। তার মানে এক্স যদি নাম্বারটা হয়, যখন নাম্বারটা 24 বাড়ছে তখন নাম্বারটার 110% হচ্ছে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি কী পাবো? এক্স প্লাস 24, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 11x/10, দেন 24 ইকুয়ালস টু 11x/10 মাইনাস এক্স, তাহলে এখান থেকে পাবো 24 ইকুয়ালস টু 11x/10 মাইনাস 10x, তাহলে 24 ইকুয়ালস টু x/10, দেয়ার ফোর এক্স ইকুয়ালস টু 240। এটা হচ্ছে অ্যান্সার। তো এটা আমি যে যে প্রসেসে করলাম এটা হচ্ছে নর্মাল, যেরকমভাবে ম্যাথ সলভ করায় সেভাবে করলাম। কিন্তু এক্সামের সময় যেহেতু অতটা টাইম হাতে থাকে না, তো একদম ইজিয়েস্ট ওয়েটা যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো করে দেখো কি বলেছে। এখানে বলছে আমি যদি নাম্বারটাকে ধরে নিই 100, তাহলে 100 থেকে আমার 10% বাড়ছে, বেড়ে হচ্ছে 110%। তার মানে এখানে ছিল 100%, তার 10% বেড়ে হবে কত? 110%। এবার যে 10% আমি ইনক্রিজ করছি সেই ইনক্রিজটাই কত বলেছে? 24 বলে দিয়েছে। তাহলে 10% ইকুয়ালস টু কত? 24। আর আমার অ্যাকচুয়াল নাম্বারটা কত? 100%, কারণ আমাকে নাম্বারটা চেয়েছে। হোয়াট ইজ দ্য নাম্বার? আমাকে অ্যাকচুয়াল নাম্বারটা চেয়েছে। তাহলে আমি ইনক্রিজটা মানে যতটা বাড়ছে সেই 10%টাকে আমি লিখছি 24-এর সমান, কারণ ওখানে বলে দিয়েছে 24। আর আমার আসল নাম্বারটা চেয়ে, আসল নাম্বারটা কত? 100%। তাহলে 10-এর সাথে 10 গুণ করলে আমার 100 হয়। তাহলে এখানে আমি 10 গুণ করলাম, তাহলে এপাশে যখন 10 গুণ করবো এপাশেও 10 গুণ করবো, গুণ 10, তাহলে এপাশে কত হয়ে গেল? 100%। এপাশে কত হয়ে গেল? 240। তার মানে 100% ইকুয়ালস টু 240। তার মানে আসল যে নাম্বারটা যেটা নিয়ে অঙ্কটা দিয়েছে সেই নাম্বারটা হচ্ছে কত? 240, যে যে অ্যান্সারটা আমাদের আগেও বেরিয়েছিল। তো আমরা যদি এই জাস্ট এই প্রসেসটা যদি আমরা ফলো করি তাহলে এটা খুব ইজিলি জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। তো এক্সামে কিছু কিছু অঙ্ক এরকম থাকে যেগুলো অনেক সোজাভাবে করা যায় না বা অনেকটা টাইম বেশি লাগে, তো সেক্ষেত্রে এরকম কিছু শর্ট প্রসেস থাকে যেগুলো, সেগুলো আমরা যদি ফলো করি তাহলে আমরা অনেকটাই টাইম সেভ করতে পারবো। তো আমি তোমাদের এই ভিডিওতে যে অঙ্কগুলো দেখালাম বা যে অ্যাপটিটিউডগুলো তোমাদের যেগুলো দেখালাম সেগুলো মোটামুটি ইজি লেভেলের ছিল। তো এরকম ইজি লেভেলের অ্যাপটিটিউড সিএইচএসএলে আসে, আর যেগুলো আরেকটু হাই লেভেল যেগুলো থাকে সেগুলো আমি পরের ভিডিওতে ডিসকাস করব। তো আজকে যে অঙ্কগুলো ছিল সেগুলো মোটামুটি একটা অ্যাভারেজ লেভেল বা ইজি লেভেলের অঙ্ক ছিল। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও এর থেকে একটু ডিফিকাল্ট লেভেলের অঙ্ক, যেগুলো মোটামুটি খুব বেশি থাকে না কিন্তু কয়েকটা তাও থাকে, তো সেরকম কিছু অঙ্ক নিয়ে ডিসকাস করব। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব হেল্প করবে সিএইচএসএল এক্সামের জন্য, প্রিপারেশনের জন্য। সো থ্যাংক ইউ।